পদ্মা ও যমুনার মতো বড় নদী ছাড়াও মানিকগঞ্জের বুক চিরে বয়ে গেছে কালীগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতি নদী। ফলে প্রতি বর্ষাতেই প্লাবিত হয় জেলার নিম্নাঞ্চলগুলো। এ সময় তাই সেসব এলাকার লোকজনের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। মানিকগঞ্জে নৌকার সবচেয়ে বড় হাট বসে ঘিওরে। প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা বিক্রি হয় এই হাটে। প্রধানত কুসা ও ডিঙ্গি নামের দুই প্রকার নৌকার পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। আকার ও মানভেদে প্রতিটি নৌকা বিক্রি হয় 4-12 হাজার টাকায়। তবে গত বছরের তুলনায় এবার দাম বেশি বলে জানান ক্রেতারা। বর্ষা হলে দেখা যায় পানি, বাড়ির আশেপাশে পানি চলে আসে, যার কারণে নৌকাটা সবারই দরকার হয়। এইটাই তো প্রচলিত, মানে এই এলাকার মধ্যে প্রচলিত হাট। এই জন্য নৌকা বিভিন্ন জায়গাতে আসেও বেশি, বিভিন্ন জায়গাতে খরিদ্দারও আসে বেশি। ব্যবসায়ীরা জানান করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালিত হচ্ছে। হাট আমরা আজকে আর জমজমাট হয়েছে, এই নৌকার হাটটা খুব জমজমাট। বেচা কিনি মোটামুটি ভালোই হইতেছে, খারাপ হইতেছে না। পানি তো তেমন না, তাও ভালোই নিতেছে, ডুঙ্গার বাজার খারাপ না। ঘিওরে নৌকার হাটটি শত বছরের ঐতিহ্যবাহী। হাটের ঐতিহ্য রক্ষায় সার্বক্ষণিক নজরদারি করছে স্থানীয় ইউনিয়ন পরিষদ। ইজারাদার যে আছে তাকে এক দিক নির্দেশনা দিয়ে রাখি, যে এই হাটটা যাতে আমাদের ঐতিহ্যটা ধরে রেখে চলা যায়। এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে চলাও নিশ্চিত করা হচ্ছে। অরিসুল ইসলাম, বৈশাখ সংবাদ।